দর্শক হাতে আর মাত্র দুটি দিন তারপরেই ধেয়ে আসছে এই বছরের প্রথম ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল দর্শক এই ঘূর্ণিঝড়টি কোন সাগরে তৈরি হয়ে কোন উপকূলে কোথায় আশ্রে পড়বে এর গতিবেগ কত থাকবে কোন কোন জায়গাতে ভয়ঙ্করভাবে ধ্বংসলীলা চালাবে কি জানতে পারা যাচ্ছে প্রিয় দর্শক কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলাতে কয়েকদিন ধরে খানিকটা স্বস্তি মিলেছিল কারণ কি কিছুদিন ধরে বৃষ্টি চলিছিল বাংলার একাধিক জায়গায় কিন্তু ফের তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী আর এই আবহেই কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কা এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়ার প্রায় ষাট শতাংশ সম্ভাবনা রয়েছে তেইশে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার একটা মাঝারি সম্ভাবনা রয়েছে তেইশে মের পর তা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও আন্দামান সাগরের উত্তর দিকে অবস্থান করতে পারে আয়লা আমফানের পর সেই মে মাসেই চোখ সাঙাতে শুরু করেছে আরও এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যার নাম রেমাল ঝড়ের নাম দিয়েছে ওমান রেমাল শব্দের অর্থ বালি আর এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণ আন্দামান সাগরে বাইশে মে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ বলায় মধ্যবঙ্গোপসাগরে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আর সেই নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ষাট শতাংশ সম্ভাবনা রয়েছে শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হলেও পরবর্তী সময়ে আরও শক্তি বাড়াতে এটি গভীর বা অতিগভীর নিম্নচাপে পরিণত হবে তারপর গভীর নিম্নচাপে যদি পরিণত হয় তাহলে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার একটা বিরাট আশঙ্কা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তেইশে মে নিম্নচাপ হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে শক্তি বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হলো পরবর্তী সময়ে আরও শক্তি বাড়াবে তারপর গভীর বা অতিগভীর নিম্নচাপে পরিণত হবে গভীর নিম্নচাপ হলে পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জায়গাতে দর্শক এই নিম্নচাপের আগেই ঝড় বৃষ্টি চলবে দুই বঙ্গের একাধিক জায়গাতে কালবৈশাখীর ঝড় সহ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তো দর্শক এবার দেখে নেব বাংলার কোন কোন জেলাতে কালবৈশাখীর ঝড় বজ্রপাত এবং শিলাবৃষ্টি চলবে এবং এই ঘূর্ণিঝড়টির প্রভাব কোথায় কোথায় বেশি পড়বে তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক দর্শক এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে আসাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরে ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলিবাষ্প স্থলভাগে প্রবেশ করছে প্রিয় দর্শক হাতে আর মাত্র কয়েকটি ঘন্টা। তারপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গাতে কিছু কিছু জায়গাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তো দর্শক আজ বাংলার কোন কোন জেলাতে কালবৈশাখীর ঝড় বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক প্রথমে আসি বাংলাদেশের দিকে আজ খুলনা বরিশাল কালাপাড়া ঢাকা কুমিল্লা ময়মনসিংহ সিলেট রাজশাহী মেহেরপুর রংপুর সব জায়গাতেই মেঘলা আকাশ থাকবে আজ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কালাপাড়া সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার একটা প্রবল সম্ভাবনা আছে প্রিয় দর্শক আজ সন্ধ্যার দিকে কালবৈশাখীর ঝড় বইবে একাধিক জায়গাতে আজ কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গাতে সকাল থেকেই আকাশ। এবং গুমুট গরম রয়েছে এর পাশাপাশি আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে একাধিক জায়গায় প্রিয় দর্শক আজ কোন কোন জেলাতে কালবৈশাখীর ঝড় বইবে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এছাড়া বীরভূম মুর্শিদাবাদ সব জায়গাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা থেকে মাঝের বৃষ্টি চলার একটা প্রবল সম্ভাবনা আছে উল্লেখিত জেলাগুলিতে আজ কালবৈশাখীর ঝড় বইবে আর সেই ঝড় বৃষ্টি আগামী কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে প্রিয় দর্শক এবার দেখে নেব আগামীকাল কেমন আবহাওয়া থাকবে আগামীকাল কোথায় কোথায় সব বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক আগামীকাল মোটামুটি কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গাতে আকাশ দেখা যাবে সেই সঙ্গে সব বৃষ্টি চলার একটা প্রবল সম্ভাবনা থাকবে কারণ কি আগামীকাল যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাবে তারপর উত্তরের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাবে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সব জেলাগুলিতে আগামীকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মালদা দুই দিনাজপুরেও ঝড় বৃষ্টির সতর্ক বার্তা থাকছে এছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গাতে মেঘলা আকাশ দেখা যাবে সেই সঙ্গে বিকাল বা সন্ধ্যার দিকে দুই বাংলার বিভিন্ন জেলাতে কালবৈশাখীর ঝড় সহ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক আগামীকাল রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলাতে মঙ্গলবার আবহাওয়ার আরও পরিবর্তন হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জায়গাতে মঙ্গলবারও মেঘের ঘনত্ব বাড়বে এবং বেশ কিছু জায়গাতে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে প্রিয় দর্শক মঙ্গলবার বিকাল বা সন্ধ্যার দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কালবৈশাখীর ঝড় সহ সহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক হাতে আর মাত্র দু একটা দিন তারপরই আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন দেখা যাবে গোটা দেশেই দর্শক এমনিতেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে এবং বায়ু কেরুলে প্রবেশ করবে আগামী দুদিনের মধ্যেই প্রিয় দর্শক আরেকটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে বঙ্গোপসাগরের সৃষ্টি হতে চলেছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং নিম্নচাপ থেকে অতিগভীর নিম্নচাপ অতিগভীর নিম্নচাপ হওয়ার পর সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তারপর আস্তে আস্তে উপকূলের দিকে এগোবে প্রিয় দর্শক তবে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে কোন দিকে এগোবে এবং এর গতিবেগ কত থাকবে তা এখনই বলা সম্ভব নয় তবে প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে সেটি হলো যদি এর গতিবেগ কম থাকে সেই ক্ষেত্রে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে এবং যদি এটি শক্তিশালী হয় সেই ক্ষেত্রে এর গতিবেগ কিন্তু দুশো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে আমফান যশ আইলাকে টেক্কা দেবে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় টেমাল প্রিয় দর্শক সাগর থেকে প্রচুর পরিমাণে জলিবাষ্প এই স্থানে অবস্থান করছে এবং এই জায়গাটায় অলরেডি ঘূর্ণি শুরু হয়েছে আর এই ঘূর্ণি কিন্তু আস্তে আস্তে গভীর নিম্নচাপের রূপ নেবে তারপর এগিয়ে যাবে উপকূলের দিকে তো প্রিয় দর্শক এই ঘূর্ণিঝড়ের ওপরে প্রতিনিয়ত নজর থাকবে আমাদেরও নজর থাকবে হাওয়া অফিসের প্রতিনিয়ত কোন জায়গায় কী পরিস্থিতি থাকবে এই ঘূর্ণিঝড়টি কোন দিকে এগোবে এর গতিবেগ গতিপথ কেমন থাকবে প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে আমরা দিতে থাকব। তো দর্শক আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধর দর্শক আগামী বুধবার নাগাদ এই ঘটনাবর্ত এবং নিম্নচাপ আরও এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার দিকে অন্ধ্রপ্রদেশের কান ঘেঁষে বেরিয়ে যাবে এই নিম্নচাপ প্রিয় দর্শক আগামী বুধবার একাধিক জায়গাতে বৃষ্টি চলবে প্রিয় দর্শক বৃহস্পতিবার নাগাদ এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু সুস্পষ্ট হবে এখানে দেখুন এই নিম্নচাপ আগামী বৃহস্পতিবার নাগাদ সুস্পষ্টভাবে বোঝা যাবে যেটি কোন দিকে এগোবে প্রিয় দর্শক প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে স্থলভাগের দিকে এগোবে বৃহস্পতিবার থেকেই এবং যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটাও কিন্তু স্পষ্টভাবে বৃহস্পতিবারই বোঝা যাবে